এই যে ওয়া, এটাতে কতটুকু আন্তরিকতা আছে উইথ পিঞ্চ অফ সল্ট, আমি সেটা বিচার করতে বলবো। পুরোটাই রাজনৈতিক বিবেচনায় এই বক্তব্য হাজির করা হয়েছে। আমরা এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে। বরাবর বিএনপি ধারার শিক্ষক মন্ডলী যারা প্রশাসনে ছিলেন তারা সবসময় জামাত শিবিরকে ব্যবহার করবার চেষ্টা করেছেন, কিন্তু কখনোই স্পেস ন্যূনতম ইঞ্চি পরিমাণ ছাড়বার জন্যে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, এবং বেনিফিট যা নেওয়ার জামাতকে ব্যবহার করে শিবিরকে ব্যবহার করে তারা নিয়েছেন, কিন্তু কোন অবস্থায় শিবিরের জন্য কোনো স্পেস ক্যাম্পাসে অ্যালাউ করেন, বরং নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে এরকমের আশঙ্কা ব্যক্ত করে তারা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদে কোনো স্থান দেওয়ার সুযোগ দেননি, এবং হল কিংবা আপনার বিভিন্ন রেসিডেন্সে শিবিরের নেতাকর্মীদের রীতিমতো উচ্ছেদ করবার যেই মহোৎসব তাতে সোৎসাহে সামিল ছিলেন হয়েছেন। মির্জা ফখরুল যে বক্তব্য রাখলেন সেই ধারারই আপনার প্রতিনিধিত্ব করেছেন, ফলে মেক শিওর করেছেন কোনো অবস্থায় যাতে জামাত শিবিরের কোনো স্পেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা না থাকে। স্যার, বিএনপি যেটা করেছে জামাতের সাথে, আজকের এই দিনে আপনার দুই ছাত্রের সাথে আওয়ামী লীগ এই কাজটা করেছে, একজন হলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আপনার ছাত্র, আর একজন হলেন পুলিশের প্রধান বেনজির আহমেদ আপনার ছাত্র। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেনজির আহমেদের দায়িত্ব আমি নেব না, কারণ উনি না না যে বেনজির আহমেদ কখনোই আমার ছাত্র ছিলেন না, সরাসরি ছাত্র না হোক, তার সঙ্গে আমার কোনো একাডেমিক সংশ্লিষ্টতা ছিল না, সুতরাং আমি যদি আপনাকে ব্যক্তির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই তার সঙ্গে আমাকে সম্পর্ক আমাদের মাননীয় যে মহাসচিব ফখরুল ইসলাম স্যার যে কথাটা বলছেন, আসলে ওনার ভিতরে একটু সজাগ হয়েছে। আমিও সৌদি আরবে একটা জামাতে ইসলামের একটা সদস্য হইতে হইলে আমিও জামাতে ইসলামের সাথে কিছুটা একটু জড়িত, জামাতে ইসলামের সাথে জড়িত হইতে হইলে আপনার প্রথমে আপনাকে নামাজ পাঁচক তো জামাতের সহিত করতে হইব, হালাল রুজি করতে হইব, হালাল খানা খাইতে হইব, মানুষের উপকার করতে হবে, আপনি কোনো হারাম রুজি করতে পারবেন না। ঠিক আছে, একটা মানুষের বৈশিষ্ট্য যদি এটা থাকে তাইলে তার ভিতরে দুর্নীতি কিভাবে আসবে? জামাত ইসলামের একটা কর্মীর যেটুক আছে এটা বিএনপি আওয়ামী লীগের কোন নেতার ভিতরে নাই। এই আওয়ামী লীগ বিএনপি এই 53 বছরে আজকের দেশটারে নিমজ্জিত করে দিয়েছে, বঙ্গোপসাগরে নিমজ্জিত করছে। সেই আপনি জামাত ইসলামের 5 বছর সময় দেন, বাংলাদেশ সেটা 50 বছর আগে না দিতে পারলে তখন আমি আপনার আমার আমার নামে বলবেন। দেখুন, বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনীতি তার পুরোধায় পাবেন জামাত ইসলাম বাংলাদেশকে, এবং এই রাজনীতির রুটস এবং স্বরূপ বুঝতে হলে বেস্ট রেফারেন্স বই হচ্ছে উইলিয়াম হান্টারের লেখা দ্য ইন্ডিয়ান মুসলমান সেক্টর। এটি আপনি যদি বৈধ রাখেন গোড়ায় এবং টার্সিয়ারি এডুকেশন সাব সেক্টরে এসে বন্ধ করবার চেষ্টা করেন, এটা আরেক ধরনের স্ববিরোধিতা এবং সেটি কোনোভাবেই জাস্টিফাই করা মুশকিল। তো যাই হোক, এরকম নানান স্ববিরোধিতা আছে আমাদের এডুকেশন সিস্টেমে, এবং এ ব্যাপারে আমি আমাদের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী যার পিতা প্রতি বছর হজ কাফেলা নিয়ে আপনার সৌদি আরবে যেতেন তার দৃষ্টি আকর্ষণ করব। তিনি বিষয়গুলো নিয়ে সমক ভাবে অনুপুঙ্খ বিশ্লেষণ করে পলিসি যে ফ্রেমওয়ার্ক সেটি আশা করি নির্ধারণের চেষ্টা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার।